আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী বেয়েরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রসের মতে সবাই ভালো সুস্থ নিরাপদে আছেন তো আজকে আপনাদের আরও কিছু কমেন্টের অ্যান্সার আজকে দিতে যাচ্ছি তো চলুন শুরু করি প্রথমে এক ভাই কোশ্চেন করেছেন এম ডি আয়নুল হক ভাই আমার ইকামা দেয় না দুই বছর হয়েছে এখন আমি কী করতে পারি একটু জানাবেন ওনার আকামা মানে ইকামা বা আকামা ওনার কপিল দিচ্ছে না সো এখন আপনার করণীয়টা কী তো আপনার কৌফুল যদি আপনার আঁকামাটা না দেয় সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন সেটা হচ্ছে লেবার কোর্ট যেটা আপনার আরবিতে বলি মক্তবে আমেল সেখানে গিয়ে আপনি একটি কমপ্লেন করতে পারেন এই কমপ্লেনটা এখন অনলাইনেও করা যায় সো আপনি অনলাইনের মাধ্যমেও কমপ্লেনটা করতে পারেন এরপরের যে কোশ্চেন হচ্ছে নুর আলী ভাই আমার ছুটির মেয়াদ ও আঁকামার শেষ হয়েছে দুই জুলাই মাসে তাহলে আমি এখন সৌদি আরবে যেতে পারবো কিনা তো আপনার আঁকামার মেয়াদ যদি শেষ হয় অথবা ছুটির মেয়াদ যদি শেষ হয় তাহলে আপনি যেতে পারবেন না আপনাকে আকামাটা বানাতে হবে দেন হচ্ছে আপনার যে ছুটির মেয়াদটা সেটাকেও বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নেওয়ার পর আপনি আসতে পারবেন অ্যাসার আসতে পারবেন না তারপর হচ্ছে মোহাম্মদ কাউসার ভাই সৌদি আরবে বর্তমানে সিক্সটি পারসেন্ট লোকের আকামা নাই তাদের আগে বৈধ করলে ভালো হবে ইনশাল্লাহ পাস দিবে ভাই আপনি যে কথাটা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বর্তমানে সৌদি আরবে সিক্সটি পার্সেন্ট না প্লাস বেশি হবে যারা যাদের অনেকের অনেকে আছে এবং অনেক অবৈধ অবস্থায় আসে সো সৌদি সরকার যদি এই বিষয়টা একটু জাস্টিফাই করে এবং যদি আউটপাস দিয়ে যদি মানুষকে দেশে আসার সুযোগ দেয় সেটা অনেক মানুষ দেশে চলে আসবে এনকস যদি সৌদি সরকার মনে করে যে না এই লোকগুলা এদেশে থেকে কাজ করবে বা তাদেরকে যদি বৈধ হওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে তার আকামা বানাবে তো আকামা যদি বানায় তাহলে কিন্তু গভর্নমেন্টের এখানে একটা অনেক বড় একটা অ্যামাউন্ট গভর্নমেন্ট পাচ্ছে মানে গভর্নমেন্টেরও কিন্তু লাভ আছে সো এই সকল দিক দিকে যদি বিবেচনা করে সৌদি সরকার তাহলে যদি বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে যারা যারা অবৈধ আছে তারা বৈধ হতে পারবে তো এটা সম্পূর্ণ গভর্নমেন্টের ইচ্ছা তো এটা হচ্ছে দু হাজার জানুয়ারি মাস তো এই মাসটা দেখেন এই দু এক মাসের ভিতরেই যদি দেয় স্যার আর কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা বলতে এই এক মাসের ভিতরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের ভিতরে যদি দেয় এছাড়া কোনো অপশন নাই সম্ভাবনা আর কি তারপরে কোশ্চেন করছে সাজ্জাদ হোসেন ভাই ভাই মাস আমেল কি এই সুযোগ পাবে কি না এটা ওই যে কাফেলা যে সিস্টেমটা মার্চের পর থেকে এটা এখন পর্যন্ত বিস্তারিত উল্লেখ আসে নাই উল্লেখ আসে নাই বাট এখানে একটা জিনিস ক্লিয়ার হয়েছে আমেল আহিরি যারা আছে তাদেরটা কনফার্ম বাকিগুলো কনফার্ম বাট সেটা আরও আসবে বিস্তারিত আপডেট আসবে আসলে এটা কারা কারা পাবেন না এ বিষয়টা আসবে যে কারা কারা পাবে না এই বিষয়টা আসবে তখন আপডেট আপনারা সবাই জানতে পারবেন এই মুহূর্তে আমার জানা নেই ঠিক আছে অনলি আমেল আইডি যারা আছে তাদেরটাই কনফার্ম বাকিগুলা কনফার্ম বাট সেটা আপডেট হওয়ার পর যে কারা কারা পাবেন না তখন তারা বাদে সবাই এই সুযোগটা গ্রহণ করতে পারবেন তারপর হচ্ছে সাইফুল ইসলাম ভাই আমার একামার মেয়াদ শেষ হবে ফেব্রুয়ারি দুই তারিখ দুই হাজার একুশ পেশা আমেল আইডি কফিল যদি ইকামা না বানায় সেক্ষেত্রে আমি কি ইকামা বানাতে আমার কী কামাতে হবে আসছি মাত্র এক বছর আর আমার কোম্পানির সাপ্লাই কোম্পানি কফিল লাইসেন্স লাল রয়েছে আর আমার পাসপোর্ট কফিলের কাছে কি হবে জানাবেন বাই দু মার্চের পর থেকে আপনার একামা আপনাকে বানাতে হবে অ্যান্ড কস হচ্ছে আপনার কফিল বানাতে পারবে না বানাবেও না অ্যান্ড হচ্ছে কোম্পানি আপনার কফিলের লাইসেন্স বা রোসা যেহেতু লাল মানে রেড সিগনালে আসে সেক্ষেত্রে আপনি অন্য কোথাও তানাজুল হতে পারবেন অন্য কোন কফিল দেখে তানাজুল হইতে পারবেন কোনো সমস্যা নেই ভালো কোনো কোম্পানি দেখে তানাজুল হন অথবা কোনো সৌদির আন্ডারে তানাজুল হয়ে যান অ্যান্ডকস পাসপোর্ট আপনি যেখানে তানাজুল হবেন সে কফিল আবার আপনি যাওয়াতের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবে দেন হচ্ছে আপনার যে পাসপোর্টটা সেটা আপনার কফিল দিতে বাধ্য হবে এমনি সুমন ভাই চেক কীভাবে করবো ফিঙ্গার কাটছে কি আমি সৌদি থেকে দুই সালে আসছি যেতে পারবো কিনা। আপনি দুই সালে আসছেন বাট আপনার ফিঙ্গারটা কাটছে কিনা কারণ আমরা যারা অবৈধ পথে আসে বলতে গেলে যারা সফর জেল দিয়ে আসে অথবা দরার দরা খেয়ে আসে সফরের মাধ্যমে তাদের আসার পর এয়ারপোর্টে বাসমা রেখে দেয় সম্পূর্ণ হাতের পুরো দশ আঙ্গুলের বাসমার রেখে দেয় ইনকস তাদেরকে তিন বছর কারো পাঁচ বছরের জন্য ব্যান করে দেওয়া হয় এখন এই মুহূর্তে আপনি কিভাবে চেক করবেন ইনকস এটা চেক করার জন্য আপনাকে অবশ্যই যাওয়া যাতে শরণাপন্ন হতে হবে আপনার এমন কোনো লোক থাকতে হবে যে যাওয়া যাতে যেতে পারবে সো আপনার আকামা নম্বর দিয়ে তাকে আপনি কিন্তু আপনার যেই প্রবলেমটা আছে ফিঙ্গারটা আছে এটা আপনি যাওয়া যাতের মাধ্যমে নিতে পারবেন ইনকস আমি আপনাকে নাম বলে দিই পিনটার নাম হচ্ছে মুকিম পিন সো মুকিম পিন যদি আপনি তোলেন তাহলে আপনার কোনো ফিঙ্গার আসে কিনা বা এয়ারপোর্টে কোনো সংক্রান্ত জামেলা কি কিনা সেটা আপনি জানতে পারবেন তারপর হচ্ছে আবদুল্লা বিন ইয়া ইয়াস ইয়ামিন বাই এই ফিঙ্গার প্রিন্টে ফিঙ্গারের পর যে পাসওয়ার্ড আসে ওই পাসওয়ার্ড কি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপসের অ্যাকাউন্টের বিষয় তো আপনারা সবাই অ্যাপসের অ্যাকাউন্ট করে ফেলেন অ্যাপসের অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ আপনার নেক্সট যে আপডেটগুলো আসবে সবগুলো অ্যাপসের অ্যাকাউন্ট নিয়ে ঠিক আছে দেন হচ্ছে যাও যা থেকে এটা অ্যানাউন্সও করে দিচ্ছি প্রত্যেক প্রবাসীদেরকে মাস্ট মানে লাজিম আপনার অ্যাপসের অ্যাকাউন্ট থাকতে হবে সো অ্যাপসের একটা অ্যাকাউন্ট করে ফেলেন কারণ অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমে সবকিছু আপনি নিজে দেখতে পারবেন ইনকস এখন যে আইডি সিস্টেমটা আসছে সেটা অ্যাপসের অ্যাকাউন্টের মাধ্যমেই আপনি আপনার ডিজিটাল আঁকামাটা আপনি ওখানে অ্যাক্টিভ করতে পারবেন সো অ্যাপসের অ্যাকাউন্ট খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যখন ফিঙ্গারটা দিবেন দেওয়ার পর যে একটা পাসওয়ার্ড এটা হচ্ছে র্যান্ডম পাসওয়ার্ড সো এই পাসওয়ার্ডটা দিয়ে আপনার লগ করতে হবে সো এই পাসওয়ার্ডটা দিয়ে লগ করার পর আপনি আপনার মন মতো পাসওয়ার্ডটা দিয়ে নিতে পারবেন মানে আপডেট বা চেঞ্জ করে নিতে পারবেন সো এই পাসওয়ার্ডটা মনে রাখা খুব গুরুত্বপূর্ণ সো আপনারা যারা যারা অ্যাপসের অ্যাকাউন্ট খুলতেছেন বা খুলছেন বা খুলতে যাবেন অবশ্যই যখন ফিঙ্গারপ্রিন্টটা দিবেন বা বাসমাটা দিবেন সাথে সাথেই যে আপনাকে একটি মেসেজ পাঠাবে আপনার মোবাইলের মেসেজ দিবে সেই পাসওয়ার্ডটা মনে রাখবেন সেটা ডিলিট করবেন না তারপর হচ্ছে জিসান মাহবুব আমি কপিলের সাথে কাজ করি মোয়াসাসা আমার আমার কি আমাকে হরুপ মারতে পারবে এখন আপনি যেহেতু আপনার কপিলের সাথে কাজ করেন সে আপনাকে হরুপ কেন মারবে এটা তো প্রথম প্রশ্ন সে হুরুপ মারবে না অ্যান দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে মারতে পারবে কিনা আপনার কফিল এখনও চাইলে হরুপ মারতে পারবে বাট যখন এনটা কার্যকর হয়ে যাবে তখন এ বিষয়টা আরেকটু হার্ড হতে পারে কফিল হরুপ মারতে পারবে কি না সেটা আপডেটও আসবে বাট আমি যতটুকু আইডিয়া করতেছি তখন মনে হয় কফিল হরুপ মারতে পারবে না তখন তো আপনার কাম আপনি বানাবেন আপনার ইচ্ছা আপনি যেখানে কাজ করবেন বাট যদি স্পেশালি কোনো জায়গাতে কাফেলা বা তানাজুল হন কফিল মারতে পারবে বাট এটা এখনও ক্লিয়ার না যে মারতে পারবে কি না এটা ইনশাল্লাহ আপডেটে পরে ভর্তিতে আপনাদের কোনো আপডেট নিউজ যখন আসবে যে হুরুপ মারতে পারবে কিনা এটার উপর আবার একটা টিউটোরিয়াল করব বা ভিডিও করবো সেখানে আপনাদেরকে এটার উপর আরও ক্লিয়ার ধারণা দিয়ে দেব তো এই ছিল আজকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন ইনকস যদি আপনার কোনো কোশ্চেন থাকে ফটাফট আপনি টাইপ করে ফেলেন মোবাইল দিয়ে বা ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ফটাফট টাইপ করে ফেলেন আপনার কোশ্চেন কোশ্চেন কমেন্টে করে দেন দেন হচ্ছে আপনার কোশ্চেন আমরা অ্যান্সার দিব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো এক্সটিরিয়ালে গুড বাই